এখানে 750 মাংস আছে। এবার আমি 2 চামচ ভিনিগার দিলাম। এরপর আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এরপর 2টো ডিম দিলাম। এক চামচ নুন দিলাম। এক চামচ গার্লিক পেস্ট দিলাম। প্রথমে আমি আদাটাকে মিক্সড করে নিয়েছি মিক্সিতে। ওখান থেকে মিক্সড হয়ে যাওয়ার পরে তারপরে আমি 2 চামচ আদা বাটা চিকেনের মধ্যে দিলাম। আমি পুরো মিক্সড করে আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেব। কড়াইতে এখন তেল ঢাললাম, ভালো করে গরম হয়ে যাক, তারপরে এক এক করে চিকেন আমরা ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা পাত্রতে তুলে রাখছি। চিকেন বানাতে গেলে যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচিয়ে দিতে হবে। যেই তেলের মধ্যে আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম ওই তেলেতেই আমি এখন রসুন দিলাম। রসুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এরপর আমি কড়াইতে টমেটো কুচি দিলাম। এরপর দিচ্ছি ক্যাপসিকাম। পর একটু নুন দিলাম। এরপর কাঁচা লঙ্কা দিলাম। এখন আমি সব ভেজিটেবিলকে মিক্সড করলাম। এখন আমি মিক্স সবজিটাকে মজাবার জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এবার ঢাকনাটা তুললাম। এবার দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সোয়া সসটা দিলাম। তারপর আমি টমেটো সস দিলাম, ওটাকে মিক্সড করে নিলাম। এরপর আমার গ্রেভি তৈরি হয়ে গেছে। এই গ্রেভির মধ্যে আমি চিকেনগুলো ঢেলে দিলাম। এরপর আমি সব সবজি এবং চিকেনটাকে একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি ছোট গ্লাসের 1 গ্লাস জল দিলাম। আমি একটু বয়ল করে কিছুক্ষণ পর নামিয়ে দেব। আমাদের চিলি চিকেনটা রেডি হয়ে গেছে।
আপনারা চিলি চিকেনের সাথে পরোটা রুমালি রুটি বা হাতে রুটি দিয়ে সার্ভ করতে পারেন।